আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের বাড়িতে বড়সড় বাগান রয়েছে বা যারা হয়তো গাছ লাগাতে পছন্দ করে থাকেন, তারা নিয়মিত পোকা মাকড়ের উপদ্রব্য এবং গাছের পাতা শুকিয়ে যাওয়া জাতীয় অনেক সমস্যায় ভুগে থাকেন। দেখবেন পেঁপে গাছের পাতা ফল হওয়ার আগেই অনেকটা শুকিয়ে যায়, পেয়ারা গাছের পাতাতে আবার হয়তো এক প্রকার লালচে ভাব দেখা যায়। এই ধরনের সমস্যাগুলি কিন্তু যারা বাগান করেন তাদের নিত্যদিনের অঙ্গ। তাই আজকের এই বিশেষ প্রতিবেদনটি শুধুমাত্র তাদের জন্য যারা বাড়িতে ছোটোখাটোভাবে বাগান করেছেন বা হয়তো গাছপালা লাগাতে ভালোবাসেন। গাছের যত্ন কিংবা যে কোনো মানুষের কাছেই অত্যন্ত চ্যালেঞ্জিং বিষয়। শুধুমাত্র গাছ লাগালেই হয় না, একটি গাছকে ভালোভাবে যত্ন করা এবং বাঁচিয়ে রাখা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এই বিশেষ প্রতিবেদনে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কীভাবে কফি ব্যবহার করে গাছের অনেক বড় বড় সমস্যা আপনারা দূর করতে পারবেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধুমাত্র কফি ব্যবহার করে কিন্তু আপনারা গাছকে অনেক ধরনের পোকামাকড়ের উপদ্রব্য থেকে শুরু করে আরও নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারেন। আজকে আমরা কফি দিয়ে যে দ্রব্যটি তৈরি করব সেটি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যাবে। এই দ্রব্যটি তৈরির জন্য প্রথমে বাজারে চলিত একটি কফির ছোট প্যাকেট কিনে নিয়ে এসে হালকা গরম জলের মধ্যে মিশিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিতে হবে। এই কফির মিশ্রণ কিন্তু সোজাসুজি গাছে ব্যবহার করা যাবে না। এবার একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সরষার খোল। বাজারে যে কোনো মুদির দোকানে আপনারা এই জিনিসটি কিনতে পেয়ে যাবেন। সরিষার খোলগুলিকে কিছুটা সময় একটি পাত্রে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে, যাতে খোলার মধ্য থেকে সম্পূর্ণ নির্যাস সেই জলে চলে আসে। এবারে এর মধ্যে দিয়ে হবে সামান্য পরিমাণে লাল সার। সমস্ত উপকরণগুলোকে এবারে একটি পাত্রের মধ্যে ঢেলে 6 ঘন্টা সময় পর্যন্ত ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। চেষ্টা করবেন এই 6 ঘন্টা সময় যাতে কম বা বেশি না হয়। 6 ঘন্টা সময় পর দেখবেন একটি ঘন মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে এবং সম্পূর্ণ জল মিশ্রণটি শোষণ করে নিয়েছে। যেহেতু এটি ঘন মিশ্রণ, তাই আপনারা এই ক্ষেত্রে কোনো স্রোত বোতল কিন্তু ব্যবহার করতে পারবেন না। যে সমস্ত গাছের পাতা দেখা যাচ্ছে সেই সমস্ত গাছের গোড়ায় আপনারা এই মিশ্রণটি পরিমাণ মতো দিতে পারেন। ফলাফল আপনারা হাতে নাতেই দেখতে পারবেন। এই মিশ্রণটি গাছের জন্য অত্যন্ত উপকারী। অনেকে এই মিশ্রণকে বাড়িতে তৈরি সার হিসেবে উল্লেখ করে থাকেন। অতএব যদি আপনি বাগান প্রেমী হয়ে থাকেন, তাহলে আজকেই দেরি না করে বাড়িতে এই কফির মিশ্রণ তৈরি করে আপনার গাছে সমস্ত ধরনের সমস্যা মুক্ত করে ফেলার জন্য উপায় বের করে নিন।